আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য। তো অনেকেই জারণ সংখ্যা এবং যোজনী এই দুইটাকে একই জিনিস মনে করে, কিন্তু আসলে কিন্তু এই দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো প্রথমত আমরা জারণ সংখ্যা এবং যোজনী এই দুইটার জন্য একটা দুইটা আলাদা ই করে ছক করে তারপরে হচ্ছে দুইটার সংজ্ঞাগত পার্থক্যটা প্রথম পার্থক্য হিসেবে লিখব। তো আমরা জানি যোজনী হচ্ছে কোনো মৌলের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, কিন্তু জারণ সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণু বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ কিংবা গ্রহণ করার ফলে যে চার্জ সংখ্যা সৃষ্টি হয় সেই পরমাণুর মধ্যে, সেই চার্জ সংখ্যাটাই হচ্ছে তার জারণ সংখ্যা। এরপরে আমরা জানি জারণ সংখ্যা কিন্তু ধনাত্মক কিংবা ঋণাত্মক মান নির্দেশ করে, অর্থাৎ জারণ সংখ্যা হয় ধনাত্মক হবে অথবা ঋণাত্মক হবে, কিন্তু যোজনী কিন্তু চার্জবিহীন। তো এরপরে জারণ সংখ্যা কিন্তু আমরা জানি যে এটা ভগ্নাংশ হতে পারে কিংবা শূন্য এরকম মান নির্দেশ করতে পারে, কিন্তু যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ জারণ সংখ্যার মান অনেক সময় হাফ পেতে পারি বা 2.35, 2.5, 2.6 এরকম বিভিন্ন ধরনের মান কিন্তু পেতে পারি। অর্থাৎ ভগ্নাংশের মান আবার অনেক সময় জারণ সংখ্যা শূন্য হয়, যেমন মৌলিক পদার্থের ক্ষেত্রে জারণ সংখ্যা শূন্য, একটা যৌগের নিট জারণ সংখ্যা শূন্য, কিন্তু যোজনী কখনো শূন্য হবে না এবং যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ কখনোই হবে না। তো এরপরে জারণ সংখ্যা নির্ধারণ করার জন্য আমরা জানি কোনো স্কেল নেই, কিন্তু যোজনী নির্ধারণ করার জন্য অক্সিজেন স্কেল কিংবা হাইড্রোজেন স্কেল ব্যবহার করা হয়। তো আজকে আমরা জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য দেখলাম, চারটা পার্থক্য এখানে দেখতে পাচ্ছি। প্রথমত, বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ কিংবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট চার্জ সংখ্যা হচ্ছে জারণ সংখ্যা, কিন্তু কোনো একটা পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যই বা ক্ষমতা হচ্ছে তার যোজনী। এরপর জারণ সংখ্যা ধনাত্মক কিংবা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী সবসময় চার্জ নিরপেক্ষ হবে। জারণ সংখ্যা শূন্য কিংবা ভগ্নাংশ হয়, কিন্তু যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। এরপরে দেখলাম জারণ সংখ্যা নির্ধারণ করার জন্য বা প্রকাশ করার জন্য কোনো স্কেল নেই, কিন্তু যোজনী প্রকাশ করার জন্য অক্সিজেন স্কেল কিংবা হাইড্রোজেন স্কেল ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আজকে আমাদের জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।